আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ফলের মধ্যে ডাটা তৈরি করতে হয়। যে কোনো ফলের ডাটা তৈরি করার ক্ষেত্রে সবুজ কালার স্ট্রবেরির প্রতি লাগবে, আর যতটুকু ডাটা করবেন ঠিক ততটুকু রক সুতা লাগবে। প্রথমে একটি পুঁতি নিয়ে আমরা গিট দেব, দেবার পরে ইচ্ছে মতো যতটুকু আমরা লম্বা করব ডাটা ঠিক ততটুকু আমরা পুঁতি ভরব। এরপরে আমরা 6টা পুঁতি নিয়ে এর পাশ থেকে ঘুরিয়ে আনব এবং সম্পূর্ণ নিচ পর্যন্ত নিয়ে যাব। এরপরে যে কোনো ফলের যে মাথা আছে ওইখানে ঢুকিয়ে দেব। এবার স্ট্রবেরি পুঁতিতে স্ট্রবেরি ফলে হয়ে গেল আমাদের ডাটা তৈরি। কিভাবে ফলের মধ্যে ডাটা তৈরি করবো,